সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও। সো গাইজ, আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গাইজ, তোমরা কীভাবে হেডশট মারতে পারবে। তো গাইজ দেখো, তোমরা অনেকেই কিন্তু বড় বড় প্রো প্লেয়ারের গেম প্লে দেখে থাকো, তারা যেভাবে হেডশট মারে তোমরা কিন্তু ট্রাই করে থাকো, কিন্তু গাইজ তোমাদের হেডশট লাগে না। তো তোমাদের অনেকেরই কিন্তু ডাউট ফিল থাকে যে আসলে তোমার মোবাইল ফোনের র্যামটা কম থাকার কারণে কিন্তু হেডশট লাগে না, কিন্তু গাইজ মোটেও এটা না। তো তোমাদেরকে বলে দিই, তোমার মোবাইল ফোনের র্যাম যদি কম হয় তাও কিন্তু তুমি হেডশট মারতে পারবে। তো গাইজ, আমাদের ফ্রি ফায়ার কিন্তু হাই এফপিএসের গেম কল অফ ডিউটি এবং পাবজির তুলনায় কিন্তু অনেকটাই বেশি। তো যারা আমরা ফ্রি ফায়ার খেলে থাকি তাদের কিন্তু মোবাইল ফোনের র্যাম কিন্তু অনেকটাই কম হয়। তো ফ্রি ফায়ারে কিন্তু একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে গাইজ, তোমার মোবাইল ফোনের র্যাম যত বেশি হবে এমনকি গাইজ তোমার ডিপিআই যত ভালো ব্যবহার করতে পারবে ততই কিন্তু তোমার হেডশট লাগবে। তো গাইজ আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের মোবাইল ফোনের ব্র্যান্ড কিন্তু ভিন্ন হতে পারে এবং তোমার ভিন্ন কোম্পানির মোবাইল তুমি ব্যবহার করতে পারো। তো গাইজ আমি তোমাদেরকে বলে দিই, আজকে তোমাদেরকে আমি যে কটা সেটিং দেখাবো এই সেটিংগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার অটোমেটিক হেডশট মারতে পারবে। এবং কি গাইজ তোমাদেরকে বলে দিই আমি আরও একটা ট্রিক, সেটা হচ্ছে গাইজ দেখো, তোমরা যারা প্যারাশুট থেকে ল্যান্ডিং করো তখন যারা হেডশট মারতে চাও তোমাদেরকে আমি সেই ট্রিক্সটাও কিন্তু বলে দেবো। তো গাইজ তোমরা কীভাবে প্যারাশুটে থাকা মাত্র তোমরা হেডশট মারতে পারবে তাও কিন্তু তোমার সেই সেটিংটাও কিন্তু জানিয়ে দেবো। তো গাইজ ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। যারা চ্যানেলে নতুন এসেছো কি করছো ইয়ার একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে। সো গাইজ আমাদের সর্বপ্রথম সেটিং হচ্ছে গাইজ সেন্সিটিভিটি। তো গাইজ দেখো, তোমার যত ভালো কোয়ালিটির সেন্সিটিভিটি হবে তুমি কিন্তু তত ভালো কোয়ালিটিতে হেডশট মারতে পারবে, তার প্রমাণ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইজ দেখো, তোমরা এই যে আমার রেড ডটটা দেখতেছো, আমি যখন জেনারেল জিরো রেখে আমি এখানে স্ক্রিনটা রোটেটিং করতেছি, তোমরা একটু খেয়াল করলে দেখবে আমার কিন্তু দু থেকে তিনবারে কিন্তু এখানে স্ক্রিন রোটেটিং হচ্ছে। তো গাইজ দেখো, তুমি যদি ভালো কোয়ালিটিতে হেডশট মারতে চাও তাহলে কিন্তু তোমার স্ক্রিন রোটেটিংটা অনেকটাই কিন্তু বেশি করতে হবে। তো গাইজ দেখো, আমি কিন্তু জেনারেলটা 100 করে দিলাম। তো গাইজ একটু লক্ষ্য করে দেখবে আমার স্ক্রিন রোটেটিংটা, তোমরা একটু খেয়াল করলে দেখো কতবার গাইজ রোটেটিং হচ্ছে। তো গাইজ দেখো, তোমরা অবশ্যই কিন্তু তোমরা দেখতেছো জেনারেল, তো অবশ্যই তোমরা জেনারেলটা কিন্তু 100-এ 100 রাখবে। তো গাইজ দেখো, তোমার মুভমেন্ট যতটা ভালো হবে ততই কিন্তু তোমার হেডশট লাগবে। তো গাইজ তোমাদেরকে সর্বপ্রথম ক্লিয়ার করে দিলাম তোমরা জেনারেল কী রাখবে। তো গাইজ দেখো, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমার যে রেড ডটটা রয়েছে। তো গাইজ রেড ডটটা তোমার কী কাজে লাগে? তো গাইজ দেখো, আমাদের যে রেড ডটটা রয়েছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই রেড ডটটার কাজ কী। তো গাইজ দেখো, আমাদের যে স্কোপটা দেখতেছো, তো স্কোপটা খোলার পর আমাদের যে মুভমেন্টটা হচ্ছে কতটুক মুভমেন্ট হবে এটাই হচ্ছে গাইজ আমাদের রেড ডট। তো একটু খেয়াল করলে তোমরা দেখবে আমার যখন কমিয়ে দেবে তখন কিন্তু মুভমেন্টটা একটু কমে যাবে। তো গাইজ দেখো, একটু খেয়াল করলে দেখতে পারবে। তো গাইজ আমাদের রেড ডটের কাজ শুধুমাত্র এটাই। তো গাইজ অবশ্যই তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো অবশ্যই এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, তোমরা যদি রেড ডটটা কাজ করতে চাও তো রেড ডটটা তোমার বাড়ানোর কোনো সমস্যা নেই, কারণ গাইজ তোমরা যারা যে আমাদের স্কোপ করে যারা হেডশট মারতে চাও তাদের কিন্তু কাজে আসবে। তো গাইজ তোমাদেরকে বলে দিলাম। আর গাইজ দেখো, টু স্কোপ ফোর স্কোপ তোমরা দেখতেই পারতেছো আমাদের কী রাখবে। টু স্কোপ ফোর স্কোপ তোমার 100-এ 100 রেখে দেও, কোনো সমস্যাই হবে না। তো গাইজ দেখো, তোমাদেরকে বলে দিই আমাদের এই যে সেন্সিটিভিটি, তো সেন্সিটিভিটি তোমরা 100-এ 100 রেখে দেও, কোনো সমস্যাই হবে। গাইজ এখন হচ্ছে আমাদের কন্ট্রোলস। তো গাইজ দেখো, আমাদের কন্ট্রোলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, তার মধ্যে কিন্তু গাইজ আমাদের গান সুইচ। তো গাইজ দেখো, আমাদের গান সুইচ বাটনটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। তো গাইজ দেখো, আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ দেখো, আমাদের গান সুইচ বাটনটা যে কাজে আসবে সেটা হচ্ছে গাইজ দেখো, তোমরা যখনই গান চেঞ্জ করবে তখনই তোমার এই যে কাজে আসবে গান সুইচ বাটনটা। তো গাইজ দেখো, আমাদের মুভমেন্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে, তো তোমাদেরকে বলে দিলাম। আর গাইজ দেখো, আমাদের লেফট ফায়ার বাটনটা তোমার যে কাজে আসবে সেটা হচ্ছে গাইজ, আমাদের লেফট ফায়ার বাটনটা হচ্ছে তুমি ফাস্ট গ্লোয়াল মারতে পারবে। তো গাইজ অবশ্যই তোমরা এখান থেকে লেফট ফায়ার বাটনটা অন করে দিবে। আর লেফট ফায়ার বাটনটা দিয়ে তুমি আরও একটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে গাইজ আমাদের এডব্লিউএম। তো যখন নর্মালি আমরা ফায়ার যখন করি এডব্লিউএমের স্কোপ অন হয়, আর গাইজ তুমি লেফট ফায়ার বাটনটা দিয়ে যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু তোমার স্কোপ অন হবে না। তো তোমাদেরকে জানিয়ে গাইজ আমাদের যে সেটিংগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইজ দেখো, আমাদের গ্রাফিক্স কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি যদি ভালো কোয়ালিটিতে গেম খেলতে চাও তাহলে কিন্তু তোমার গ্রাফিক্সটা অনেকটাই ইম্পর্টেন্ট। তো মোবাইল ফোন ল্যাগ করলে কিন্তু তোমরা ভালো কোয়ালিটিতে হেডশট মারতে পারবে না। আর তাই আর তোমাদেরকে বলে দিই, 512 MB এবং কি যাদের 1 GB এবং 2 GB র্যাম তারা কী করবে, স্মুথে দিয়ে খেলবে। তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে স্মুথে কিন্তু দিতে হবে। এবং কি গাইজ দেখো, তোমাদের র্যাম যদি হয় 3 GB 4 GB তাহলে
তাহলে তোমরা কি স্ট্যান্ডার্ড দিয়ে খেলবে? তো গাইস আমি তোমাদেরকে যে সেটিংগুলো বলি তোমরা এগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমাদের হেডশট হ্যান্ডেলে 100% লাগবে। আর গাইস দেখো, তোমার মোবাইল ফোনের র্যাম যদি হয় 6GB 8GB, একটু বেশি ভালো কোয়ালিটির মোবাইল হয়, তাহলে তোমরা কি করবে, আলটাতে দিয়ে খেলবে। আর আলটাতে কিন্তু একটা ভালো কোয়ালিটির একটা সেটিং আছে, সেটা হচ্ছে গাইস দেখো আমাদের নর্মালি দেখতেছো হাই FPS, তো তোমরা অবশ্যই হাই FPS অন করে দিবে। আর গাইস দেখো এখানে নর্মালি যেটা রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, গাইস নর্মালি তোমরা এখানে নর্মাল করে দিবে, তো এটাই তোমরা করবে। আর গাইস দেখো তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, সবচেয়ে ভালো হবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর গাইস দেখো এখানে দেখতেছো আমাদের কোনো আর কোনো সেটিং এখানে নর্মালি করতে হবে না। দেখো আমাদের নর্মালি এই যে সেটিংগুলো রয়েছে এগুলো তোমরা নর্মালি যেগুলো রয়েছে এগুলোই রাখবে, এখানে কোনো চার্চার করার কোনো প্রয়োজন নাই। আর গাইস দেখো আমি তোমাদেরকে যে সেটিংগুলো অন করতে বললাম সেগুলো কিন্তু 100% কিন্তু অন করতে হবে। আর গাইস তোমাদেরকে এখন বলে দিই তোমরা কিভাবে যে প্যারাশুটে থাকা অবস্থায় তোমরা এনিমিকে হেডশট মারতে পারবে। তো গাইস দেখো এটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু করতে চাও, কিন্তু গাইস তোমরা যারা মোবাইল ফোন দিয়ে খেলো তাদের কিন্তু একটু সমস্যা হবে, কিন্তু গাইস তোমরা মারতে পারবে। তো গাইস আমি তোমাদেরকে যে সেটিংগুলো বলবো এই সেটিংগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা প্যারাশুটে থাকা অবস্থায় কিন্তু এনিমিকে মারতে পারবে। তো গাইস দেখো আমি তোমাদেরকে সর্বপ্রথম যে সেটিংটা বলবো সেটা হচ্ছে গাইস তোমার একটু ভালো কোয়ালিটির মোবাইল হতে হবে, কারণ গাইস দেখো প্যারাশুটে থাকা এনিমিকে মারার জন্য কিন্তু তোমার প্রচুর মোমেন্ট থাকতে হবে। যদি ভালো কোয়ালিটির মোমেন্ট হয় তাহলে কিন্তু তোমরা প্যারাশুটে থাকা এনিমিকে মারতে পারবে। গাইস দেখো আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের যে সেন্সিটিভিটি রয়েছে এগুলো কিন্তু তোমাকে 100% রাখতে হবে। 100% রাখলে কিন্তু তোমার কিন্তু একটু মোমেন্টটা বেড়ে যাবে, তো মোমেন্টটা বেড়ে গেলে কিন্তু তোমার হেডশট কিন্তু একটু ভালো লাগবে। আর গাইস দেখো তোমরা দেখতেছো আমাদের হাই FPS, তো গাইস দেখো তোমরা যদি প্যারাশুটে থাকে এনিমিকে মারতে চাও হেডশট তাহলে কিন্তু তোমাকে অবশ্যই হাই FPS অন করতে হবে। তো গাইস দেখো আমাদের নর্মালি কিন্তু একটা সেটিং রয়েছে হাই FPS-এর, তো এটা যদি তুমি অফ করে রাখো তাহলে কিন্তু তোমার মোমেন্ট অনেকটাই কিন্তু কমে যাবে, হাই FPS না থাকার কারণে কিন্তু তোমার কি হেডশট লাগবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে এটা করবে। আর গাইস দেখো তোমার যে ফায়ার বাটনটা রয়েছে, তো ফায়ার বাটনটা একটু উপরের দিকে রাখবে। তো গাইস দেখো তোমার ফায়ার বাটনের সাইজটা আমি বলে দিই তোমরা কত রাখবে, তো দেখো নর্মালি কিন্তু আমাদের 100 থাকে নর্মালি, আর নর্মালি তোমার 100 থেকে কত রাখবে তোমাদেরকে বলে দিই, তো 50 রাখবে। 50 কিন্তু সবচেয়ে বেস্ট হয়, কারণ আমিও কিন্তু 50-তে খেলি, তো অবশ্যই তোমরা 50 করে দিলে সবচেয়ে বেস্ট হবে। আর গাইস দেখো তোমরা যদি 50 থেকে একটু বাড়াতে চাও একটু বাড়াতে পারো, আর গাইস 50 কমাবে না, 50 কমালে কিন্তু তোমরা ফায়ার বাটনে ক্লিক করলে কাজ করবে না, তো অবশ্যই একটু মানে বাড়িয়ে রাখবে, তো এটা করবে। আর গাইস দেখো ফায়ার বান্ডাটা নিচে রাখবে না, তো গাইস দেখো ফায়ার বান্ডাটা একটু উপরের দিকে রাখবে, যদি উপরের দিকে রাখো তাহলে তোমার যে সুবিধা হয় সেটা আমি তোমাদেরকে বলে দিই। তো দেখো ফায়ার বাটনটা উপর রাখলে তোমার ড্রাগ করলে কিন্তু একটু বেশি ড্রাগ হয়, তো গাইস অবশ্যই তোমরা দেখবে যখনই তোমরা নিচে রেখে ফায়ার করবে তখন দেখবে তোমার ড্রাগটা একটু উঠবে না, এত একটা হেডশট লাগবে না। যখন তোমরা ফায়ার বাটনটা একটু উপরের দিকে রাখবে তখন কিন্তু হেডশটটা একটু ভালো লাগবে, তো অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবে গেমের ভিতর যে, তো অবশ্যই কিন্তু তোমার হয়ে যাবে। তো গাইস আমি তোমাদেরকে যে সেটিংগুলো বললাম এই সেটিংগুলো যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু 100% কিন্তু হেডশট লাগবে। আর গাইস যারা বিটুকে এবং বলো যারা বড় বড় গেমার তারা কিন্তু তোমরা জানো সকলে কিন্তু PC-তে খেলে, তো PC-তে কিন্তু অটোমেটিক হেডশট মারা যায়, তাদের কিন্তু একটা সেটিং আছে, তো সেই সেটিং সম্পর্কে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলে দেবো। এখন আমি তোমাদেরকে যে সেটিংগুলো বললাম এই সেটিংগুলো কিন্তু তোমরা মোবাইল ফোনে অ্যাপ্লাই করবে, মোবাইল ফোনে অ্যাপ্লাই করলে কিন্তু 100% তোমার সেটিংগুলো কাজ করবে। তো তোমাদেরকে যে সেটিংগুলো বললাম এগুলো তোমরা 100% অ্যাপ্লাই করে দেবে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।